একদিন ক্রিকেট খেলা দেখছিলাম, দেখছিলাম যে রানগুলা এমন একটা উদ্ভটভাবে এসেছে যে সুন্দরভাবে কিছু অনুপাত দেখতে পাচ্ছি আমি। ধরা যাক এই তামিম ইকবাল সেদিন রান করেছিল 24 এবং সাকিব আল হাসান সেদিন রান করেছিল 48, মুশফিকুর রহিম সেদিন রান করেছিল 96। আমি চিন্তা করলাম বাহ, অনুপাতগুলো দেখি তো, তামিমের রান আর সাকিবের রানের যে অনুপাতটা, তামিম ইজ টু সাকিব, এই অনুপাতটা দেখো তো কত হয়। তামিম বাই সাকিব অনুপাতটা হচ্ছে 24/48, অর্থাৎ হাফ। আবার সাকিব আর মুশফিক এদের রানের যে অনুপাতটা সেটাও এরকমই হয়েছে, দেখো মুশি সমান 48/96, আবারও হাফ। এমন সুন্দর অনুপাত দেখে আমি চিন্তা করলাম বা দুজনেই তো অনুপাতগুলো খুবই সুন্দরভাবে সমান হয়েছে। এখন কথা হলো গিয়ে, তামিম আর সাকিব অনুপাতটা এইভাবে চিন্তা না করে তুমি যদি আরেকভাবে চিন্তা করো, ধরো 24/48 আর 48/96, তামিম বাই সাকিব এইটার যে অনুপাত, এখানে ধরো গিয়ে 48 তুমি চিন্তা করে নিচ্ছ, এখানে 24 চিন্তা করছো, তুমি আর ভাগ করো নাই। আবার এখানে আছে সাকিব বাই মুশফিক, মুশি এখানে আছে 48, এখানে আছে 96। 48/48 দুই ক্ষেত্রেই 48, এখানে আছে 24, এখানে আছে 96, তারপরেও এই দুইটা অনুপাত সমান হচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে A/B = B/C, একটা ক্রমে ক্রমে যেন অনুপাতগুলো গেছে, আগে এ তারপরে বি তারপরে বি তারপরে সি। এই যে অনুপাতটা তুমি একসাথে প্রকাশ করে দেখাতে পারো যে B² = AC, এটাকেই আমরা বলে থাকি ক্রমিক সমানুপাতি, যখন অনুপাতটা ক্রমে ক্রমে যায়। এটার স্ট্রাকচারটা হবে A/B = B/C। এখন দেখো, এই আইডিয়া থেকেই আমরা বেশ কিছু সমস্যার সমাধান করে ফেলতে পারি। যদি তোমাকে ধরো বলে দিয়েছে যে A, B এবং C এগুলো ক্রমিক সমানুপাতে আছে, তুমি সাথে সাথেই এই লাইনটা লিখে দিতে পারবা যে A:B = B:C, অর্থাৎ B² = AC। এই লাইন লেখার যে কী তাৎপর্য ধরো তুমি এটা সহজে প্রমাণ করার মাধ্যমে বুঝতে পারবা। ধরো এখানে যতগুলো জায়গা আছে সব জায়গায় তুমি যত জায়গায় B² পাবা প্রত্যেকটা জায়গায় তুমি B² জায়গায় AC লিখে দিবা। আসো আমরা লেফট সাইড নিয়ে কাজ করি, ধরো লেফট সাইড সমান A+B² / B+C² আমরা আলাদা করে দিই যে A² + 2AB + B² এবং B² + 2BC + C² আমি B² জায়গায় এবার আর B² লিখবো না, আমি লিখবো AC, যেহেতু আমরা জানি যে A:B = B:C, তাহলে B² = AC লেখাই যায়। A² + 2AB + B² জায়গায় লিখলাম AC, আবার B² + 2BC + এই যে B² জায়গায় কি এটাই রাখবো, না এই জায়গায় লিখবো আমি আবার AC, তাহলে AC + 2BC + কত হচ্ছে C². ধরো এটা নিয়ে আমি যদি আরও একটু আগাই, এখানে কি থাকে, এখানে A কমন নেওয়া যায়, এখানেও A কমন নেওয়া যায়। আমি A কমন নিলে উপরে পাচ্ছি বাম পাশে A + 2B + C, আবার এখানে আমরা C কমন নিতে পারি A + 2B + C একইভাবে। তাহলে এই পাশ আর এই পাশ দুইটা যদি কেটে দেই আমার লেফট সাইডের থাকছে শুধুমাত্র A/C। এবার ধরো আমাদের রাইট সাইড নিয়ে আবার কাজ করব। রাইট সাইডে = A² + B² আমি B² জায়গায় AC দিয়ে দেই, আবার B² + C² আবারও AC দিয়ে দেই, প্লাস আছে C² আমি যদি A কমন নিয়ে নেই এখানে পাচ্ছি A+C, আবার C কমন নিয়ে নেই এখানে পাচ্ছি A+C, A+C কাটা যা থাকে তা হলো গিয়ে A/C। পুরোপুরি লেফট সাইড সমান কি রাইট সাইড হয়ে গেল না, A/C = A/C। এভাবেই দেখো আমাদের যতবারই দেয়া থাকবে বলে দিবে যে A/B/C ক্রমিক সমানুপাতি, সাথে সাথে আমরা ধরে নিতে পারবো যে A/B = B/C বা B² = AC। এই আইডিয়াটা B² = AC আমাদের লেফট সাইড এবং রাইট সাইডে স্থাপনের মাধ্যমে লেফট সাইড সমান রাইট সাইড সহজেই প্রমাণ করে দিতে পারি।